সবাই মহব্বতে জিকিরে করেন কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই কমিটির বড় সালাক মসজিদে বলে আলোচনা করে কইছে পান্ডাতে ওয়াজ করবার লাগে একটু টাচ দিতাছি আসলে এই দিক দিয়ে ওয়াজ করলে আমার একটা অন্যরকম অনুভূতি লাগে বলেন না ওরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া আনি বাই পাঞ্জাতনের প্রেম জালা কি দিয়ে এনি বাই পিরিতি শিখায়া কই গেল লোকায়া অষ্টগ্রাম বাসি করি কি উপায় এই তাহিরি গরি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়া আনি বাই দয়াল রে প্রেম নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় আল্লাহু আকবার নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন বলো রইলা কোথায় এখন দয়ার রইলা কোথায় ও মোর জালা রে জালা কি দিয়ে কেনি বাই দয়াল রে প্রেম জালা ওরে কি দিয়ানি বাইরে জালা ওরে কি দিয়ানি বাইরে ও মোর জালা রে জালা কি দিয়া এনি বা ও গো যার জালা একে সে জানে ওই আগে তাহিরি আর কি ওই যে 12 বছর আগে ওরে যার জালা একে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আরে পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে আমি গান গাই আমি মিলে গান গাই আরে আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ কাস্তুল বাসি আইছে ও কাস্তুল এটা দি কইছি না আরে কাস্তুল কাস্তুল আপনার বড় বাজার তো একটা ঈদ মিলাদ নবীর মাহফিল হয় সব মাহফিলে রেকর্ড মানে আপনার বাঙ্গালে ছিল কাস্তুল ব্রহ্মফরা হুসাইনে ফরা আরে পাগলা কইতে পাগলা তিতা মিড়া বুঝে না পাগলা রে জিলাফি দিও না ও কাস্তলবাসী ও ব্রহ্মপাড়াবাসী ও অষ্টগ্রামবাসী হুসাইনের ভাগন আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য তোমরা আওয়াজ শুনলে আমি বই পাইছি জুড়ে বলো ঠিক না বেঠি আরে জুড়ে বলো ঠিক কি না বলো সব শুধু আমাদের জন্য কার জন্য আমাদের জন্য যারা আমাদের জন্য কাঁদে যারা আমাদের জন্য জীবনকে কুরবানি দেয় আমাদের জন্য জীবনকে বাজি রাখে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজাতের সার্টিফিকেট গ্রহণ করে ওই পাকি পাঞ্জাতনের মহব্বত আমাদের দরকার আছে না নাই আরো জুড়ে বলে আছে না নাই অষ্টগ্রাম আসলে খুব আমার ভালো লাগে এখানে আহলে বাইতের পাগলগুলার সামনে কথাগুলো বললে এদের দিলটা উজালা হয়ে যায় জোরে বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক কি না এই যে আজকে থেকে আমরা ওয়াদা করব যতদিন বাঁচবো আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই কারা কারা আমার সঙ্গে একমত দুই হাত তোলেন আচ্ছা আমরা
প্রায় 2 ঘন্টায় সৃষ্টি যাচ্ছে হেয়াতখানে কো পদন অতিথির আগমন মানে এমন সালাক ফলাফল নবীর যুগে যদি আমাদের জন্ম হতো তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম ঠিক কি না বলেন কাফেররা নবীকে তীর মারতো আমরা তীর পেতে দিতাম আপনারা অন্ধকার কাফেররা নবীর প্রতি তীর মারলে আমরা ওই তীরের বরাবর বুকটা পেতে দিয়ে নবীকে সেভ করতাম আমাদের জীবনটাকে কুরবান দিয়ে দিতাম মোবাইলে ফ্ল্যাশলাইটটি জ্বালাও অষ্টগ্রাম একটা ইতিহাস করে দিয়ে যাই সবার মোবাইলে আমার সঙ্গে গজলটা গাইবা জন্ম আমার নবীর যুগে সবার মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালান চেয়ারম্যান মহোদয় আছেন যারা আছেন সবার একটু দেখান আপনারা জন্ম হলে কেমন হতো জন্ম সবার মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালেন গে হলে কেমন হতো দুনায়নে রাসূল পাক দুনা দেখিলে কেমন হতো জন্ম লড়বে লড়বে হে হলে কেমন হতো জন্ম হলে কেমন হতো আশিত বেশে হজিরতে বেলালের মধুরা যান সেই আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ ও দয়াল নবীর পিছে নামা হাতরবে দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনায়নে দেখিলে কেমন হতো জন্ম জন্ম রাজি আছে কিনা বলেন হাত নামান হাত নামান বলেন ইবাদত কার মহব্বত দয়াল নবীর সোহবত আল্লাহর ওলির খেদমত মা বাবার যদি জীবনে তাহিরিকে এক মিনিটের জন্য ভালোবেসে থাকো সুন্নিয়তের খাদেম হিসাবে আজকে থেকে ওয়াদা করবা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না একদম একেবারে আমার দিকে তাকায় আমরা কি মা বাবারে কষ্ট দিব সত্যি করে বলেন ভাই কষ্ট দিবেন আজকে আমার কাছে কয়েকটা ছেলে মুরিদের কথা বলছে তোমরা এখান থেকে ওঠার আগে নিয়ত করো যদি বাপ মারে কষ্ট দাও আমার বাড়িতে যাইবা না বায়াত হওয়ার জন্য তোমার মতন বিয়াদব সন্তান আমি মুরিদ করব না যদি নাকে ঘর দিয়ে যাইতে পারো জীবনে যা করছি ভুল করছি আজকে থেকে মা বাপকে কষ্ট দিতাম না এমন কোন পোলাপান মুরব্বি যদি থাকে আমার বাড়িতে যাইবেন বায়াত হয়ে যাইবেন কারণ আমি তাহিরি প্রত্যেকের একটা সবক দেই বুড়া বাপ ডারে আর বুড়া মা ডারে কোনোদিন চোখের পানি ফালায় কান্দায় না মনে থাকবো মনে থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আরেকটা কথা বলি এই যুবক আমার দিকে তাকাও আজকে থেকে ওয়াদা করবেন জীবনে আমরা কোনোদিন নেশা করব না কি করব না এখানে পুলিশ প্রশাসন আসছে আমি বইলা দিয়া যাই যদি কেউ নেশা করে চেয়ারম্যান সাহেবের কাছে গোপনে যায় কইবেন চেয়ারম্যান সাহেব প্রশাসনকে ভাড়াইয়া তারে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করাইব আজকে থেকে ওয়াদা করেন এই রবিউল আউয়াল মাসে বলবেন বন্ধ মদ বন্ধ বলেন মদ তোর কইতাছি সবাই তোদের ঠুড়ি লড়ছে না মদ হেক মদ বন্ধ না কইবি কে সেটা মদ আমার সাথে আরো জরুরি তোরা কি লেগে সেরা দেখতেছ দেখ মদ তাহিরের লগে ওয়াজ শুনতে গলা বাংলা লাগবই তোমার মাঝে মাঝে সুবহানাল্লাহ কো গলা ভেঙে যাবে একবার এদিকে হুজুর কালকে সারাদিন মাইকিং করছে গলা ভেঙে যাবে পরে আমি কলাম যখন বুঝ জালো
চেয়ারম্যান আছেন, আমাদের অতিথিরা আছেন, মুরব্বীরা আছেন, কমিটিরা আছেন, সবাই বলি এক কমিটি, তোরা আগে বলি মাহফিল সালে এসো নিজেরা সংশোধন হয়ে যাও, শুধু বন্ধ বলবেন ইমানের নবীকে হাজির নাজির থাকতে রাইখা বলবেন, পান্ডাতনের কসম দিয়ে বলবেন জীবনে কোনো দিন নেশা করবেন না, সুজা করতে বলে এত নম সম করে লাভ নাই, মদ ইয়াবা ফেন্সি গাঞ্জা জুয়া সুদ ঘুষ চুরি ডাকাতি গীবত মিথ্যা কথা মার মনে কষ্ট বাবার মনে কষ্ট ক্ষেতের আইল কাটা কারেন্টের জাল চুরি করা নৌকা চুরি করা ডাব চুরি করা সব চুরি এটা কি এনজয় করে বলছেন নাকি মন থেকে বলছেন যদি মন থেকে বইলা থেকে মনে করলেন যে আপনার গোনা মাফ হইতাছে এখন আর একটা বলতেছে তোবা নিয়ত বলবেন সব নামাজ চলবে জোরে বলবেন নামাজ রোজা হজ জাকাত এবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা হক কথা ভালো কথা আমিন কোন রাজি আছেন যে কথাগুলো বলছি রাজি আছেন এই বিষয়গুলো নিয়ে যদি চিন্তা করে মনে করেন যে আমি অন্তর দিয়ে বলছি হালালকে আজকে থেকে গ্রহণ করব হারাম থেকে আমি দূরে থাকব এই নিয়ত করতে পারলে এখন ওয়াজের পরে ঘরে যাইবেন আমার কাছে বায়াত হইবেন আর না হইলে আপনার মতন মুরিদ আমার দরকার নাই এখন বাজে কয়টা দেড়টার উপরে বাজে শুনেন দেড়টার উপরে বাজে শুনেন আরে শুনো জিকির জিকির সব শুনো জিকির হবে তো উত্তেজিত হচ্ছেন কেন দেখেন আমি কি করি শুনেন আজানটা দেড়টা বাজে তো রাতটা ছোট এখন দেওয়া যাবে না তবে একটু জিকির করবেন সুন্দর করে রাজি আছেন সবাই এই তোমরা এগুলা বন্ধ করে দিবা দরকার নাই এগুলার অনেকে ট্রল করে বুঝছো না